হ্যালো বন্ধুরা জব টোয়েন্টি ফোর বেঙ্গল ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ডায়মন্ড হারবার সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তো এখানে আপনাদেরকে ডায়মন্ড হারবার আপনাদেরকে হসপিটাল আপনাদেরকে একাধিক কোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জেলার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনি এখানে আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন বা কী কী আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আপনার ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং এই ধরনের নতুন চাকরির আপডেট সবার প্রথম পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি রিলিজ করা হচ্ছে ডায়মন্ড হারবার সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে একুশ তিন দু হাজার তেইশ তারিখ এখানে আপনাদেরকে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে পিউলি কন্ট্রাকচুয়াল বেসিসে এক বছরের জন্য এই নিয়োগটি আপনাদেরকে করা হচ্ছে তো এখানে আপনাদের প্রথম যে পোস্ট রয়েছে সেই পোস্ট রয়েছে আপনাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের বলা হয়েছে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন অথবা ডিপ্লোমা লাগবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে সাথে আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্স এখানে লাগবে যদি এক্সপিরিয়েন্স থাকে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে একুশ থেকে চল্লিশ বছরের যে কোনো প্রার্থী আপনারা এখানে আবেদন করতে পারবেন তিরিশ হাজার টাকা করে আপনাদেরকে প্রতি মাসে স্যালারি হিসেবে আপনাদের দেওয়া হবে টোটাল এখানে আপনাদের একশো মার্কসের ওপর বেশ করে আপনাদের ইন ইন্টারভিউটি নেওয়া হবে যার মধ্যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে সত্তর মার্কস থাকবে এক্সপিরিয়েন্সের ওপর পনেরো মার্কস আপনাদের এখানে থাকবে সাথে আপনাদের ইন্টারভিউ এবং স্কিল টেস্টে থাকবে পনেরো মার্কস আপনাদের ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে একত্রিশ তিন দু হাজার তারিখ পরবর্তী ভ্যাকেন্সি রয়েছে এখানে ডাটা অপারেটার পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে উইথ ওয়ান বছর ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন ওপরে এবং এক বছর এক্সপিরিয়েন্স লাগবে রিলেভেন্ট ফিল্ডে যদি আদার্স এক্সপিরিয়েন্স থাকে আপনাদের হসপিটালে কাজের বা আদার্স তাহলে আপনাদেরকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে একুশ থেকে চল্লিশ বছরের যে কোনো প্রার্থী আপনাদেরকে আবেদন করতে পারবেন আপনারা কুড়ি হাজার টাকা করে প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে এখানে আপনাদের একশো মার্কশন নেওয়া হবে যার মধ্যে তিন তারিখে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে এটার তিন চার দু হাজার তেইশ তারিখ আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে তো যেদিন আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে সেদিন আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা তার আগে বের করে নেবেন এবং ভালো করে ফিল করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা ডাইরেক্টলি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এখানে আপনাদের বলেই দিলাম যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি টেকনিশিয়ানের ক্ষেত্রে একত্রিশ তিন দু হাজার তেইশ তারিখ আপনাদের ইন্টারভিউ হবে এবং ডাটা ইন্টারঅপারেটারের ক্ষেত্রে তিন চার দু হাজার তেইশ তারিখ আপনাদের ইন্টারভিউ হবে তো এগারোটা এগারোটা বলা রিপোর্টিং টাইম এগারোটার আগে আপনাদেরকে সেখানে পৌঁছাতে হবে এই সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে বা সাথে আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে যেমন প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ অফ সার্টিফিকেট মার্কশিটস অল মার্কশিটস রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ